খুলনার বাজারে কিছুদিন পরেই আসবে নতুন ধানের চাল, তাই পুরনো চাল এখন আর ঘরে রাখতে চাইছে না কেউ। ফলে খুলনার বাজারে বেশ কয়েকদিন ধরে স্থিতিশীল আছে চালের দাম। অন্যদিকে বাজারে শীতের সবজি ভরপুর থাকায় দাম হাতের নাগালে। তবে নাগালের বাইরে মাছের দাম, অনাবৃষ্টির কারণে খুলনার খাল বিল অনেক আগে শুকিয়ে গেছে, ফলে মাছের উৎপাদনও কম। এটাই দাম বৃদ্ধির সবচেয়ে বড় অজুহাতে পরিণত হয়েছে। মাছের চাপ খুব কম, কারণ যেহেতু আপনি আমার মনে হয় বন্যার পানি টান হয়ে মাছের চাপটা বাড়বে। আমাদের এখন 300 গ্রাম সাইজ মাছ আমাদের কেনা লাগে 700 টাকা কেজি। এক কেজির 150 গ্রাম কেজি প্লাস মাইনাসটা এই কেনা লাগছে আমার 1300 টাকা 1400 টাকা, আমার বেশি লাগছে 1200 টাকা। মাছের বাজার এখন দখল করে আছে নদী ও সমুদ্রের মাছ। ইলিশের সরবরাহ কম থাকায় দামও বেশি। বর্তমানে সামুদ্রিক মাছই এখন ক্রেতার পছন্দের শীর্ষে। বিভিন্ন বাজারে সেই মাছ বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। শনিবার নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, খুলনার বাজারে 55 টাকা থেকে 69 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চাল, যা গত কয়েকদিন ধরেই স্থিতিশীল আছে। এই দাম আরও কিছুটা কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 1600, 500 আছে 1200, 1000 আছে, চিতল 1200, ইলিশ 1500, আন ইলিশ কম, দিন যাবে ইলিশ মাছ কমে যাবে, আন এই সময় ইলিশ মাছ খুব কম। এরই মধ্যে কমতে শুরু করেছে সবজির দাম। প্রতিদিনই বাজারে শীতের সবজির আমদানির পরিমাণ বাড়ছে, ফলে 15 দিন আগেও যে সবজি 120 টাকা দরে বিক্রি হয়েছে তা এখন 60 থেকে 70 টাকায় পাওয়া যাচ্ছে। বর্তমানে বাজারে ফুলকপি 70 টাকা, বিট কপি 60 টাকা, বাঁধাকপি 40 টাকা, সিম 60 টাকা, লাউ 30 থেকে 40 টাকা পিস, টমেটো কেজি 60 থেকে 80 টাকা, বরবটি 60 টাকা, পেঁপে 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে।